খুব তাড়াতাড়ি খাতার পেন নিয়ে বসে পড়ো আর যা যা বলবো ভয়েস চেঞ্জে সমস্ত কিছু নোট করে নাও দেখবে ভয়েস চেঞ্জ তোমার কাছে ইজি হয়ে যাবে তাই কথা না বাড়ি ভিডিওটি শুরু করে নিই আর তোমাদেরকে বললাম এক নম্বর কিন্তু যদি পরীক্ষা আসে ভয়েস চেঞ্জ থেকে বাদ দিও না একদম ইজিভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো আর চাই নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে বেলাগাউন্টটি বাজিয়ে দিও আর ফ্রেন্ডের কাছে তো ভিডিওটি শেয়ার করতে ভুলবে না চলো ভিডিওটি শুরু করে নিয়ে যাক ভয়েস চেঞ্জ আমরা কম বেশি সবাই পারি আর এটা মাধ্যমিক কেন এইট লেভেল সেভেন লেভেল থেকেও আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ ছিল কিন্তু যদি এখন আমরা একটু বড় হয়েছি তাই অত ডিটেলসে পড়াটা সম্ভব নয় তাই শর্টে আমরা কীভাবে পরীক্ষা হলে মনে রেখে যাবো সেটাই তোমার সাথে আলোচনা করবো দেখো ফার্স্টে যে নিয়মটা মনে রাখবে সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে কি বিষয়টা আমি আস্তে বুঝিয়ে দিচ্ছি তোমরা নোট করো অবজেক্টকে সাবজেক্ট স্ক্রিনশট মারতে পারো আবার সবচেয়ে বেশি খাতায় নোট করে নিয়েটা বেশি ভালো পরপর স্টেপ বাই স্টেপ আমি ক্লাস তোমাদের ভয়েস চেঞ্জ শেখাবো তবে কি টু বি ভার্ভ টু বি বলতে বোঝায় কি অ্যামিজার ওয়াজ ওয়ার এগুলিকে স্যাল উইল বি এগুলিকে বলে টু ভার্ব বলা হয় ঠিক আছে আর তারপরে কি বলছে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয় আর তারপরে বসে বাই তারপরে সাবজেক্ট সাবজেক্টে কি ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে চেঞ্জ হয় অর্থাৎ আই থাকলে মি হয়ে থাকে দেখো আমি লিখে দিয়েছি এখানে তোমরা ওইটাও নোট করে নাও সাবজেক্টের রূপান্তরটা কেমন হয় আই থাকলে মি হি থাকলে হিম ইউ থাকলে ইউই বসে দে থাকলে দেম হয় আর উই থাকলে আস এইভাবে সাবজেক্টটা পরিবর্তন হয় অর্থাৎ অবজেক্টকে কি করতে হয় প্রথমে সাবজেক্ট যেটা লাস্টে থাকে ধরো এটা যখন আমরা করি প্রথমে কী থাকে সাবজেক্ট থাকে তারপরে আমাদের ভার্ভ লিখতে হয় তারপরে কী লিখতে হয় অবজেক্ট লিখতে হয় তো ভয়েস চেঞ্জ করার সময় এই অবজেক্টটা এখানে চলে আসবে ফার্স্টে ঠিক আছে তারপরে কি বসবে টু বি ভার্ভ বসবে একটা ঠিক আছে তারপরে কি বসবে তারপরে বসে ভার্ভের থার্ড ফর্ম বসাতে হবে তারপরে কি বসবে সাবজেক্ট বসবে ঠিক আছে তারপর দেখো তাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে বলবে তাহলে আমি সেটা হয়তো ভিডিওর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করবো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো দেখো এবার শর্ট নিয়ম তো বলছি শর্টেই সব কিছু বুঝাবো দেখো যদি দেখো লাইন মধ্যে ডু দেখতে পাচ্ছো ডু কথাটা লাইন মধ্যে ডু কথাটা যদি পেয়ে যাও তাহলে বা প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে তোকে আমার অ্যাম ইজার ইউজ করতে হবে ঠিক আছে যদি লাইনের মধ্যে পাও কি ডু কথাটা তাহলে আমাকে ইউজ করতে হবে অ্যাম ইজার ইউজ করতে হবে যদি পাও ডিট কথাটা তাহলে পাস্ট টেন্সে আছে ওয়াজ ওয়ারটা ইউজ করতে হবে যদি ডান কথাটা পাচ্ছে তাহলে ফিউচার টেন্সে আছে ভেবে নেবে তখন স্যাল বি উইল বি ইউজ করতে হবে টু বি ভাব ভেবেষে এগুলো সব কিন্তু টু বি ভার্ব ঠিক আছে আমি টু বি ভার্ব ইউজ করতেই হবে তাই যদি ডু কথা পাও তাহলে ভাববা প্রেজেন্ট টেন্সে আছে তখন ইউজ করতে হবে কি আর যদি ওর ডিড আছে তাহলে হচ্ছে পাস্ট টেন্সে আছে তাহলে ওয়াজ ওয়ার ইউজ করতে হবে আর যদি ডান কথাটা আছে ফিউচার টেন্সে আছে স্যাল বি উইল বি ইউজ করতে হবে আর যারা প্রিপারেশনের ক্লাস করো নি তিনটে প্রিপারেশনের ক্লাস করেছি একটু দেখে নেবে একটুখানি মানে লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো ক্লিক করে দেখে নিও তো এবার আসছে এবার যেটা আসে হ্যাভ হ্যাজ হ্যাড আচ্ছা আচ্ছা হ্যাভ হ্যাজ হ্যাড জিনিসটা কখন ইউজ করা হয় তো এটা পারফেক্টেন্সের ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে হতে পারে পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে হতে পারে ফিউচার পারফেক্টেন্সের ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নোট করে নেওয়া লেখার একটু কম তাই আমি লিখিনি তো আমি বলে দেওয়ার চেষ্টা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাপ কতটি থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাপ কতই লাইনে পাবে আর পারফেক্ট টেন্স দিলে একদম সোজা কারণ ভার্বের ওই ফর্ম যেটা দিয়ে দেয় না ওটাই বসে বস ঠিক আছে চেঞ্জ করতে হয় না আর হচ্ছে পাস্টের ক্ষেত্রে হ্যাশ থাকে আর ফিউচারের ক্ষেত্রে থাকে হ্যাড থাকে ঠিক আছে আশা করি কোনো এখানে বুঝতে অসুবিধা নেই তাহলে আমি কি বললাম হ্যাপ কখন বসে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাপ বসে পাস্ট পারফেক্ট ক্ষেত্রে হ্যাড বসে আর হচ্ছে কি ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বসবে তাহলে এটা তো ক্লিয়ার হয়ে গেলো কখন হ্যাপ কোনটা কোন টেন্সের ক্ষেত্রে হ্যাপ ইউজ করা হয় কোন টেন্সের ক্ষেত্রে হ্যাড ইউজ করা হয় কোন টেন্সের ক্ষেত্রে হ্যাড ইউজ করায় এবার দেখো একটা পারফেক্টেন্স বলে এবার পারফেক্টেন্সের নিয়মটা কী বলতো পারফেক্টেন্সে কিন্তু পরীক্ষায় পাবো প্রথম তো আমি শিখালাম প্রথমে কী বসাতে হবে অবজেক্ট বসাতে হবে ঠিক আছে তারপরে কী বসাতে হবে তারপর তোমাদের কী শিখালাম টু বিভাব বসাতে হবে তো টু ভাব বসাবা তো টু বিভাব বসানোর পর না এখানটায় কী বসা হবে বলতে বিন লিখে দিয়েছি তাহলে টুই ভার বসে কী বসতে হবে একটা নতুন যুক্ত হবে বিন তারপরে ভারবে থার্ড ফর্ম তারপরে কি তারপরে বসাতে হবে সাবজেক্ট বসাতে হবে ঠিক আছে আশা করি বুঝতে অসুবিধা নেই তাহলে কী করবে তাহলে পারফেক্টেন্সের ক্ষেত্রে জাস্ট নতুন কী হলো বিন কথাটা যুক্ত করতে হবে ঠিক আছে টুই ভার্বের পরে বিন কথাটা যুক্ত করতে হবে অর্থাৎ হ্যাভ বিন হ্যাস বিন হ্যাড বিন এগুলো হবে ঠিক আছে এবার আসো এবার হচ্ছে আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইএনজিটা প্রেজেন্ট কন্টুয়েন্স হতে পারে পাস্ট কন্টুয়েন্স হতে ফিউচার কন্টুয়েন্স হতে হবে যে কন্টুয়েন্সি হোক তার সাথে কি বসবে বিন কথাটা বসবে কি বসবে বিন বিং ঠিক আছে বি ই আই জি বিং কথাটি বসবে অর্থাৎ সে একই নিয়ম প্রথমে তাহলে কী বসবে অবজেক্ট বসবে তারপর টুই ভাব বসবে তারপরে তোমার বিং কথাটি বসবে তারপরে ভারবে থার্ড ফর্ম প্লাস বাই প্লাস কি বসবে সাবজেক্ট বসবে ঠিক আছে এবার দেখো আচ্ছা এই কি ইউজ করে কি টেন্স ইউজ করে অ্যামিজার বলতে কী বুঝিয়ে নেবে যেটি প্রেজেন্টেন্সের মধ্যে আছে আচ্ছা ওয়াজ ওয়ার বলতে ভেবে নেবে পাস্ট টেন্সের ক্ষেত্রে আছে আর স্যাল ভি উইল বি ক্ষেত্রে ভাববে ফিউচার টেন্সে আছে ঠিক আছে পারফেক্ট টেন্সে ভাববে থার্ড আমি দেওয়া থাকে আগে বললাম যে এটা কোনো অসুবিধা চেঞ্জ করতে হয় না কিন্তু অন্য প্রেজেন্ট টেন্স আর যে অন্য অন্য টেন্সগুলোতে কিন্তু আমার ইন্ডিফিনাইটে হোক ঠিক আছে কন্টিনিউস হোক এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে শুধু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে চেঞ্জ করতে হয় না এবার আসা যাক এক্সাম্পল থেকে আজকে তোমার প্রেজেন্টেন্সটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরোটা আর তার সাথে নিয়মটাও তোমাদের লিখে দেবো তোমার লিখে নাও খাতায় নোট করো খুব বেশি বেটার হবে সেটা তো দেখো দেখো কী দিয়েছি আমি এখানে আই রিড সরি দাঁড়াক টু হুম দেখো আই রিড দ্য বুক ঠিক আছে এটা কি ইন্ডিফিনাইট টেন্সে আছে ইন্ডিফাইট টেন্সে আছে কী করে বুঝলাম এটা দেখো খেয়াল করো দেখো যদি এখানে অ্যামিজার কথাটা থাকতো ঠিক আছে তাহলে এর সাথে কিন্তু রিডিং কথাটা হতো কী আসতো রিডিং আসতো রিডিং ঠিক আছে এটা হচ্ছে জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে ঠিক আছে আর আমি বললাম প্রেজেন্ট কী করে আছে তো দেখো এই রিড কথাটা কিন্তু প্রেজেন্ট টেন্সকেই এই ভাবটি এই যে ভাব এই রিড ভাবটি কিন্তু প্রেজেন্ট টেন্সকে ইনডিফিনাইট করছে ঠিক আছে আইডেন্টি করছে ঠিক আছে আর দেখো এটা কী আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে কি করে বুঝলাম সেটা কারণ এর সাথে না আছে আইএনজি আছে না আছে কি আছে লাইনে হ্যাব আছে অথবা হ্যাজ আছে এসব কিছু নেই এগুলো ঠিক আছে তাই বুঝে গেলাম জাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবার আমি কী শিখালাম দেখো নিয়মটা পাশে লিখে নাও ফার্স্টে দেখো অবজেক্ট লিখে দিয়েছি টু বি ভার্ব তার ভার্বের থার্ড পাম্প বাই তোমার সাবজেক্ট ঠিক আছে লিখে দিয়েছি এটা এটা খাতায় নোট করে নাও এটা ঠিক আছে দেখো আসো দেখো এটাকে বলে কি এটাকে বলে সাবজেক্ট ঠিক আছে এটাকে বলে কি ভার্ব ঠিক আছে আর এইটুকুকে পুরো বলে কি অবজেক্ট ঠিক আছে অবজেক্ট হয়ে গেল দেখো তাহলে আমি বলছিলাম অবজেক্টকে প্রথমে লিখতে হয় দেখো দ্য বুকস লিখেছি আর দ্য বুকস এস আছে তাই অনেক বই বই আছে তাই ক্ষেত্রে ইস বসেনি কি কী বসেছে এখানে আর বসেছে দেখো এই দেখো আর লিখেছি দেখতে পাচ্ছ ঠিক আছে যদি এস কতই না থাকতো এখানটা ইজ বসতো আমি তো প্রেজেন্ট ইন্ডিমেটে কী বললাম প্রেজেন্ট ইন্ডিমেটে কি বসে অ্যাম ইজ আর বসে অ্যাম ইজ আর বসে ঠিক আছে তাই এখানে ইজ বসেনি এখানে আর বসেছে ঠিক আছে মাথায় নিয়ে নাও সব কিছু তোমার তো ভারবে হ্যাটফর্ম থার্ড ফ্ল্যাটফর্ম রেডি হয় ঠিক আছে তারপরে হচ্ছে বাই বাই যে বাইপ লিখতে বোঝা তো বাই বসিয়ে দিয়েছি আর আয়ের পরিবর্তে মি আগেই নিয়মে লিখিয়ে দিয়েছি যে সাবজেক্ট পরিবর্তন হয়ে যায় তো আয়ের পরিবর্তে মি ঠিক আছে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবু কমেন্ট বক্সে হলে কোনো অসুবিধা হলে পর এক্সাম্পল বোঝাটাও আর ভালো বোঝা যাবে রাম সিংস সংস রাম সিংস সংস দেখো এই দেখো সংসের পরেও না খেয়াল করে এস দিয়ে দিয়েছে তার মানে কী বসবে ইজ বসবে না আর বসবে আর সিং কথাটি কী সিং হচ্ছে প্রেজেন্ট টেন্সকে ইনটিভেন্ট করে প্রেজেন্ট টেন্সকে আইডেন্টি করে কি সিংস কথাটা ঠিক আছে তো দেখো তাহলে আমার ফার্স্টে এটা এখানে চলে আসবে ঠিক আছে তাহলে সংস হয়ে গেলো ঠিক আছে সংস হয়ে গেলো তারপরে আর ঠিক আছে তারপরে ভাববে থার্ড পাম সাং তারপরে বাই তারপর রাম করতে রাম নাম বোঝালে নামই বসে ঠিক আছে ওটা চেঞ্জ হয় না নাম বোঝালে নাম বসে আর ইউ বোঝালে ইউ বসে ঠিক আছে এবার আসে তো কটা এক্সাম্পল লাবুনি ইজ রাইটিং দেখো এ দেখো খেয়াল করো লাবুনি ইজ রাইটিং এত আইএনজি দিয়ে দিয়েছে তেমন কি লাবনী ইজ রাইটিং ঠিক আছে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বুঝছে তার মানে ঠিক আছে রাইট রোট রিটেন রাইট রোট রোড থাকলে কি হতো পাস্ট টেন্স আর রিটেন করা থাকলে কি ফিউচার টেন্সে হতো ঠিক আছে তো বস এখানে এমনি বুঝতে পারছো দেখে একটু একদম ইসিভাবে বোঝা যাচ্ছে যে রাইট রয়েছে তোমার রাইট মানে কি আমার প্রেজেন্ট টেন্স আইএনজি রয়েছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে আমার এ লেটার তো দেখো এ লেটার তাহলে কী দেখ এটা অবজেক্ট তো বলছিলাম লাস্টের যেটুকু থাকে ওটুক হচ্ছে অবজেক্ট তাহলে এ লেটার লিখে নিলাম ঠিক আছে তা এখানে তো লেটার্স নেই আছে কি নেই তাহলে এখানে ইজ বসবে ঠিক আছে বিং হয়ে গেল আমি বলেছিলাম যে যদি কন্টিনিউয়াস টেন্স থাকে তার সাথে হচ্ছে টুই ইভার বিং বসাতে হয় বিং বসিয়েছে রিটেন থার্ড ফ্ল্যাটফর্ম বসিয়ে দিয়েছে ঠিক আছে বাই লাবনী এরকম এখানে নিয়মটা লিখে দিয়েছি তোমরা একটা নোট করে নাও ঠিক আছে ওকে লাস্ট এক্সাম্পল আসো দেখো বুঝিয়ে দিচ্ছি আই হ্যাভ বট দিস বুকস আমি বলেছিলাম দেখো খেয়াল করো বলেছিলাম কিন্তু যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এগুলো থাকে হ্যাব মানে কি প্রেজেন্ট কী বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছিলাম তো হ্যাপ তাহলে কিসে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে দেখো খেয়াল করো দিস বুকস হ্যাভ বিন বট বাই মি এটা নিয়মটা লিখিয়ে দিয়েছে এখানটাই ঠিক আছে দেখো দিস বুকস দিস বুকস দিয়েছে তা দিস বুকস হ্যাব হয়ে গেছে ঠিক আছে হ্যার জায়গায় কী হয়ে গেছে হ্যাব উল্টে যাবে আমি বলেছিলাম যেমন ইজের জায়গায় আর হয়েছিলো যে তেমন এখানে বুকস বলেছিল যদি বুক থাকতো তাহলে কী বসতো এখানে হ্যাস বসতো বুক থাকলে এখানে কি বসতো হ্যাশ কিন্তু বুকস রয়েছে তা এখানে কী হবে হ্যাব হবে ঠিক আছে অপশানের চেয়ে চারটে অপশান পাবো না এগুলোই তোমরা ভুল করবে এইগুলো একটু ঠিক করে করবে ঠিক আছে তারপরে কী বলেছিলাম হ্যাবের সাথে কী বসে বিন বসে বিন বসে গেল তো ভারবে এটা তো দিয়াই থাকে বলেছিলাম হাটফোন ফাটফোন বসে যাবে তারপরে হচ্ছে কি বাই আয়ের পরিবর্তে মি বসানো হয়েছে ঠিক আছে আর পাশে নিয়মগুলো প্রত্যেকটা লিখে নাও আর খাতায় নোট করো আর নেক্সট ক্লাস করবো পাস্ট টেন্সের উপরে আর যদি তোমাদের এরকম করে বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি ভিডিওর মাধ্যমে তোমার দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরাটা খুবই বাজে ফোনের সে দেখাতে অসুবিধা হয় তো কেমন লাগলো তো ভিডিওটি বলবে কমেন্ট করে জয় হিন্দ বন্ধুমাধ্যম টেক কেয়ার নতুন টিউটোরিয়াল তোমার সাথে আবার দেখা হবে জয় হিন্দ